রাঁধুনি হলুদের গুঁড়া এক চা চামচ, রাঁধুনি মরিচের গুঁড়া দুই চা চামচ, আদা বাটা দুই চা চামচ, রসুন বাটা দুই চা চামচ, লেবুর রস এক টেবিল চামচ, লবণ স্বাদ মতো, তেল পরিমাণ মতো, তেজপাতা দুইটি, পেঁয়াজ কুচি আধা কাপ, পেঁয়াজ বাটা দুই চা চামচ, পানি পরিমাণ মতো, রাঁধুনি ধনিয়ার গুঁড়া আধা চা চামচ, রাঁধুনি জিরার গুঁড়া আধা চা চামচ, কাঁচামরিচ চারটি, লেবু পাতা তিন থেকে চারটি। দেখে নিলাম উপকরণ কি কি লাগছে লেবু পাতায় বল মাছ তৈরি করতে হলে। দেখতেই পাচ্ছেন আমরাও কিচেনে চলে এসেছি, আমাদের সব উপকরণ এখানে রেডি আছে। সো শুরু করি তাহলে। ফার্স্টে আমরা মাছগুলোকে ম্যারিনেট করব একটু। ওকে, এটার মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুনের মতো রাঁধুনি হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন রাঁধুনি মরিচের গুঁড়ো, হাফ টিস্পুন দেব আদা বাটা, হাফ টিস্পুন রসুন বাটা, ওয়ান টিস্পুন আমি দিয়ে দিব হচ্ছে লেবুর রস, স্বাদ অনুযায়ী লবণ দেব। তো এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। লেবুর রসটা দিলে তো ম্যারিনেশনটা একটু ভালো হয়, তাই না? হ্যাঁ, আর ফিশের যে একটা স্মেল থাকে ওটা একটু একটা কম হয়ে যায়। এই রেসিপি আপনি কোথা থেকে শিখেছেন? এটা আসলে আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি, সে এটা অনেক মজা করে করে, তো তার কাছ থেকে শিখে করা। স্পেশালি এই মাছগুলো না অনেক হেলদি, এটাতে তেলে ভরপুর থাকে, বাট এই তেলটা কিন্তু অনেক হেলদি একটা তেল। এবং আমি আশা করছি ওনার রান্নাটা খুবই হালকা হবে। হালকা রান্নায় যেটা হয় যে তেলটা মাছে থাকে। ম্যারিনেট করে কতক্ষণ রাখতে হবে এমনিতে? এটা জাস্ট 10-15 মিনিট রাখলে হয়ে যাবে, আর এর মধ্যে আমি যে মশলাটা লাগবে ওটা কষিয়ে নেব। আচ্ছা, ভোরাতে আসলে খেতে ইচ্ছে করে না অনেকেরই, না? বাট আমরা যতটা পারি পরিপূর্ণ পরিতৃপ্তির সাথে খাওয়াটা খেয়ে নিলে সারা দিন রোজাতে কিন্তু টায়ার লাগে না। অনেকেই আমরা দেখি যে স্কিপ করে সেহরির সময়টা, হয়তো একটু পানি খেয়ে উঠতে চায় না। আপনি যার সাথে কথা বলছেন তিনি নিজেও স্মুদি খেয়ে হচ্ছে রোজা রাখেন কিন্তু। আচ্ছা, তবে সেটা বেশ নিউট্রিশনে ভরপুর। হ্যাঁ, আমি একদম লাস্ট মিনিট পর্যন্ত আমি খাওয়ার চেষ্টা করি। ও, আমিও, বিকজ আমি রোজার পুরোটা মাস যেহেতু কাজ করি, হ্যাঁ আই নিড এনার্জি। আপু, আমরা এখন মাছের জন্য তেল গরম করে একটু তেজপাতা দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি দিব একটু হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, জাস্ট একটু হালকা বাদামি করে ভাজবো। আচ্ছা, এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো রসুন বাটা, এক চা চামচ আদা বাটা, আর পেঁয়াজ বাটা দেব দুই চা চামচ। আদা রসুন সমান পরিমাণ দিয়ে পেঁয়াজটা, হ্যাঁ পেঁয়াজটা একটু বেশি একটু গ্রেভির জন্য। তাকে একটু পানি দিয়ে দিচ্ছি। এরপর আপু এটার মধ্যে আমি গুঁড়ো মশলা যেটা সেটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো আমি রাঁধুনি হলুদ গুঁড়ো আর রাঁধুনি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, গন্ধ খুব সুন্দর। হ্যাঁ, এক চা চামচ। এখন ধনিয়া গুঁড়া দিয়ে দেবো হাফ চা চামচ, আর রাঁধুনি জিরা গুঁড়ো দিব হাফ চা চামচ। এখন একটু পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য। লবণ দিয়ে দিলাম। এরপর কি এখানে মাছটা দিয়ে দেবো? হ্যাঁ, এখন মাছটা দিয়ে দেবো এটার মধ্যে। মাছটা এটার মধ্যে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মাছটা ভালো পড়েছে, খাওয়াটা মজা হবে মনে হচ্ছে। মনে হচ্ছে আমার বাজার করা খুব ফেভারিট হবে আমার। আচ্ছা, আমি বাজার করতে খুব ভালোবাসি, বিশেষ করে মাছ। 3-4 মিনিট একটু কষিয়ে আমরা পানিতে অ্যাড করে দিচ্ছি। এখন জাস্ট কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, একটু ভালো ফ্লেভার আসবে। কাঁচামরিচ আমার খুব ফেভারিট।
হ্যাঁ এক সুন্দর স্মেল হয় সুন্দর স্মেল হয় ইভেন কাঁচা কাঁচা খেতেও খুব ভালো এখন কতক্ষণ অপেক্ষা করতে হবে আমাদের এখন বেশি সময় না জাস্ট এটা একটু ঘন হয়ে গেলে আমরা নামিয়ে নিব আর নামানোর আগে আমি লেবু পাতা দিয়ে দেব ফ্লেভারের জন্য ওকে হয়ে গেছে না রাইট হ্যাঁ অলমোস্ট হয়ে গেছে আর একটু জাস্ট ঝোলটা টালনি হয়ে যাবে আমাদের কিছু ভালো লেবুর গন্ধটা যে কি সুন্দর ওই যে লেবু পাতা ছিল আর একটা দারুণ স্মেল আছে আমরা কি এখন এটা দিয়ে দেব হ্যাঁ আপু আমরা এখন এটা দিয়ে দেব আমি এটা দিয়ে ইফতার করব ওকে ডান আপু এখন আমাদের মাছটা হয়ে গেছে লেবু পাতার গন্ধটা না এত সুন্দর দারুণ একটা অ্যারোমা পাওয়া যাচ্ছে এবং যার বাসায় লেবু গাছ আছে সে যদি এরকম একদম গাছ থেকে পেরে লেবুটা দেয় গন্ধটা কি দারুণ হবে মানে সত্যি এটা এটা আমি বাসা ট্রাই করব ওকে জাস্ট গার্নিশের জন্য আমি জাস্ট কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি আপু হয়ে গেল আমার লেবু পাতা দিয়ে বোয়াল মাছ উনি আগেই বুক করে রেখেছে যে এটা নিয়ে তিনি ইফতার করবে যদি আপনি স্পেশালি জন্য বানিয়েছেন মানে জিনিসটা খুব সুন্দর গন্ধটা যেমন দেখতে তেমন সেরকম হেলদি দ্যাটস ইট তৈরি হয়ে গেছে আমাদের লেবু পাতায় বোয়াল মাছ দর্শক আজকে তো আমরা তৈরি করে ফেললাম লেবু পাতায় বোয়াল মাছ আপনারা যাতে বাসায় তৈরি করতে পারেন আপনাদের সুবিধার জন্য আমরা পুরো প্রস্তুত প্রণালীটি দেখিয়ে দিচ্ছি আরেকবার প্রথমে একটি পাত্রে বোয়াল মাছের পিসগুলো নিন এরপর রাঁধুনি হলুদের গুঁড়া রাঁধুনি মরিচের গুঁড়া আদা বাটা রসুন বাটা লেবুর রস ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে মেরিনেট করুন ফ্রাই প্যানে তেল দিন এরপর তেজপাতা পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা পানি রাঁধুনি হলুদের গুঁড়া রাঁধুনি মরিচের গুঁড়া রাঁধুনি ধনিয়ার গুঁড়া রাঁধুনি জিরার গুঁড়া লবণ ও মেরিনেট করা বোয়াল মাছ দিয়ে ভালোভাবে কষিয়ে নিন কষানো হলে পানি কাঁচামরিচ দিয়ে রান্না করুন সবশেষে লেবু পাতা দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের লেবু পাতায় বোয়াল মাছ